নিউটোনিয়া অনলাইন স্কুলে আপনাদের স্বাগতম। আমি একে মামিনুল ইসলাম। এই ভিডিওতে এসএসসি ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যার এক্সারসাইজ 1 এর 11 নম্বর কোশ্চেন 11 নম্বর কোশ্চেনটি সমাধান করব। তো এটা ক হচ্ছে কোশ্চেনে প্রমাণ করো যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। খ প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তা আমরা প্রথমে ক তে আসি, কটার প্রমাণ করব। ক দুটি বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ, যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তো ধরি বিজোড় সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা হচ্ছে 2x+1, যেখানে x হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, x একটি পূর্ণ সংখ্যা। x জোড় হোক বা বিজোড় হোক, 2x+1 অলওয়েজ বিজোড় সংখ্যা। তাই এখন এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যার বর্গ, এটাকে যদি বিজোড় সংখ্যার বর্গ, এটাকে আমরা বর্গ করি, পূর্ণ সংখ্যার বর্গ এটা বিজোড় সংখ্যা হবে। বর্গ করলে হবে কত? 2x2 + 2 × 2x × 1 + 1 2, তার মানে হচ্ছে 4x² + 4x + 1। এখন এই 4x² হচ্ছে এই পার্টটা কিন্তু আমার জোড়, এই পার্টটা অলওয়েজ জোড়। এই 4x এটাও কিন্তু জোড় সংখ্যা, x জোড় হোক বিজোড় হোক 4x হচ্ছে জোড়, 4x² সেটাও কিন্তু জোড়। জোরের সাথে জোর অ্যাড করলে কিন্তু জোরই হবে, এবং তার সাথে 1 অ্যাড করলে এটা সবসময় হবে বিজোড় সংখ্যা, সবসময় কিন্তু এটা বিজোড় সংখ্যা। ওকে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এরপর আমরা খতে চলে যাব। খ যদি করি, প্রমাণ করো যে দুটি ক্রমিক জোড় সংখ্যা গুণফল 8 দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক জোড় সংখ্যা, তো ধরি ক্রমিক জোড় সংখ্যা 10, ক্রমিক জোড় সংখ্যা 10, জোড় সংখ্যা 10 কত? জোড় সংখ্যা একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 2x+2, তাহলে ক্রমিক জোড় সংখ্যা হবে। এটাকে গুণ করলে 2x × 2x+2 গুণ করলে কত হবে? এখান থেকে 2টা বাইরে নিয়ে নিব, 2x+1, সো 4 × x × x+1। ওকে, তাহলে x যদি জোড় হয় তাহলে x+1 হবে বিজোড়, আর x যদি বিজোড় হয় তাহলে x+1 হচ্ছে জোড়। যদি x জোড় হয় তাহলে x+1 হচ্ছে বিজোড়। ওকে, তা ও 4x x+1, তাহলে 4x যেটা হবে, 4x পার্টটা এর দ্বারা বিভাজ্য হবে, 4x এর দ্বারা বিভাজ্য।
এর দ্বারা বিভাজ্য। যদি x বিজোড় হয় তাহলে x প্লাস 1 হচ্ছে জোড়, therefore 4 ইন্টু x প্লাস 1 এর দ্বারা বিভাজ্য, কারণ প্রতিটা জোড় সংখ্যা কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য। তো 4 ইন্টু x প্লাস 1 এর দ্বারা বিভাজ্য হবে। সুতরাং x যদি আমার স্বাভাবিক সংখ্যা হয়, সে জোড় হোক বা বিজোড় হোক, আমার এই যে 4x ইন্টু x প্লাস 1 বা দুটা ক্রমিক সংখ্যার যে ক্রমিক জোড় সংখ্যার গুণফল, সেটা কিন্তু এর দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 2x প্লাস 2 এর দ্বারা বিভাজ্য, ওকে। তো এক্সটা কি, যেখানে এক্স হচ্ছে, একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা বা প্রাকৃতিক পূর্ণ সংখ্যা, এক্স একটি স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ওকে।